নিউটাউন টাউন এরিয়া ওয়ানে আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে টু পয়েন্ট ফাইভ বিএইচকে ফ্ল্যাট থাকছে হ্যাঁ থ্রি বিএইচকে নয় কারণ একটু বড়ো করে করা হয়েছে একটা বেডরুমকে স্টাডি রুম করা হয়েছে তাই টু পয়েন্ট ফাইভ বিএইচকে ফ্ল্যাট থাকছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে ফ্ল্যাট থাকছে ফার্স্ট ফ্লোরে থাকছে এসি ব্লকে থাকছে তার মানে হচ্ছে ডিএলএফ ওয়ানের কাছাকাছি নজরুল তীর্থের কাছাকাছি ইডেন শপের কাছাকাছি একদম প্রাইম লোকেশানে থাকছে আপনার এই ফ্ল্যাট থেকে কিন্তু মেট্রো স্টেশনের ডিস্টেন্স হবে আটশো মিটারের মতো ডিস্টেন্স হবে বাস স্ট্যান্ড কাছাকাছি বাজার কাছাকাছি সমস্ত কিছু দারুণ লোকেশনের দারুণ একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একার ওয়ান একার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি করে নিন তা নাহলে এই ধরনের খবর যখনই আসবে আপনি মিস করে যাবেন তো আজকের ভিডিওটা থাকছে টু পয়েন্ট ফাইভ বিএইচকে ফ্ল্যাট এসি ব্লকে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আর দাম থাকছে দাম থাকছে সেভেন্টি এইট ল্যাক্স যেটা আপনারা দেখেই নিয়েছেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো নিউ টাউন অ্যাকশান এরিয়া ওয়ানে আমরা যে ফ্ল্যাটের ভিডিওটা দেখবো তার অরিজিনাল ফুটেজ আমরা দেখছি আপনাদের বলেছি টু পয়েন্ট ফাইভ বিএইচকে ফ্ল্যাট তো ঘরে ঢুকে একটা বড় তো রেডি টু মুভ ফ্ল্যাট আছে প্রথমে এল সেপে একটা হল রুম আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এভাবে এল সেপে কিন্তু একটা হলরুম আপনি পেয়ে যাচ্ছেন আর এটা থাকছে ওপেন প্লাস কভার একটা কিচেন থাকছে এবার আপনি এটাকে পুরো কভার করতে পারেন দারুণভাবে একটা কিচেন তৈরি করে দিয়েছে এবার এলশেপে এই জায়গাটা থাকার দরুন দেখুন দুদিকের দুটো রুম এইদিকে যে রুমটা আছে এটা কিন্তু স্টাডি রুম করেছে আপনি চাইলে বেডরুমও করতে পারেন থ্রি বিএইচকে বানাতে পারেন ঠিক আছে স্লাইডার দিয়ে করা আছে তো এটাকে একটা স্টাডি রুম আছে যার সঙ্গে একটা ব্যালকুন আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই প্রথম এই আরেকটা রুম আছে এই দুটো রুম পরপর আর তার পাশে আমাদের থাকছে এটা হচ্ছে কমন বাথরুম যথেষ্ট ভালোভাবে টাইলসের কাজ থেকে শুরু করে এ টু জেড কাজ কমপ্লিট করা রয়েছে একদম রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে আপনি আজ চাইলে আজ মুভ করতে পারবেন কাল চাইলে কাল মুভ করতে পারবেন তো এটা আমাদের প্রথম রুম থাকছে দেখুন দুটো বড় বড় জানলার সঙ্গে এই রুমটা কিন্তু আমাদের সাউথের দিকে থাকছে ঠিক আছে পুরো কারেন্টের থেকে শুরু করে বোর্ডের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় আপনি আসবেন আর বসবাস শুরু করে এরকম একটা পরিস্থিতিতে কিন্তু এই রুমটা আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে টোটাল ফ্ল্যাটটাই আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে তো এই ঘর থেকে যখন বেরোচ্ছি এ পাশে আপনাদের বলেছিলাম এই ঘরটাকে ওরা স্টাডি রুম বানিয়েছে আর সোজা ওদিকে থাকছে আমাদের আর রুম তাহলে আমাদের তিনটে বেডরুম আপনি বুঝে গেলেন এই বেডরুমটাকে ওরা যারা বানিয়েছেন তারা স্টাডি রুম হিসেবে বানিয়েছে আপনি চাইলে বেডরুম বানাতে পারেন দেখুন যাদের টু বিএইচকে যথেষ্ট তাদের পক্ষে এটা ভালো এর সঙ্গে থাকছে একটা ব্যালকনি একদম এটা ব্যাক সাইড ব্যালকনি হচ্ছে এটা কিন্তু রাস্তার ফ্রন্ট সাইডে রয়েছে ফ্ল্যাটটা সেটা আমি আপনাকে দেখাবো এটা ব্যাক সাইড ব্যালকনি দেখেছেন যথেষ্ট দুটো বিল্ডিংয়ের মধ্যে পঞ্চাশ থেকে ষাট ফুটের কিন্তু গ্যাপ রয়েছে তো আলো বাতাসের কোনো অসুবিধা কিন্তু এখানে হবে না আর ফ্ল্যাটটা কিন্তু ফ্রন্ট সাইডের ফ্ল্যাট ওপাশের বেডরুম যখন দেখাবো একদম মেন রোডের গায়ে কিন্তু ওই ফ্ল্যাটটা রয়েছে তাই ভুল বুঝবেন না আমি পুরো ফ্ল্যাটটা কিন্তু আপনাকে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে কমন বাথরুম চলে গেল কিচেন রুম আমি আপনাকে দেখিয়েছি আপনাদেরকে আমি হলরুমটা দেখিয়েছি ওদিকে যখন আমরা চলে যাব সোজা দরজাটাকে খুলে যখন এদিকে যাব প্রথমেই কিন্তু এই বেডরুমটার সঙ্গে আমাদের একটা অ্যাটাচড বাথরুম পেয়ে যাচ্ছি ঠিক আছে একদম এ টু জেড টাইলসের কাজ থেকে সমস্ত কিছু কমপ্লিট এটা থাকছে আমাদের বেডরুম যথেষ্ট বড় একটা বেডরুম পাচ্ছেন বড় বড় জানলার সঙ্গে এই বেডরুমটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার আমাদের যে ব্যালকনি আছে এটা রোড সাইড ব্যালকনি তার সঙ্গে একটা ভালো দেখুন একটা গ্রিল লাগিয়ে দিয়েছে এবং এটা থাকছে আমাদের ব্যালকনির রোড সাইডের ব্যালকনি একদম রোডের উপরে সকালে যখন আপনি এখানে বসে কফি বা চা খাবেন তো মনোরম পরিবেশ ঠিক আছে এই সোজা চলে গেলে ইডেন শপ তো এই পাঁচখানা বাড়ির পরেই ইডেন শপ বা ডিএলএ পনের রাস্তা সমস্ত কিছু এত কাছাকাছি লোকেশান তো অবশ্যই গুগল ম্যাপের মাধ্যমে দেখাবো সেটা আপনারা দেখবেন কিন্তু লোকেশান ওয়াইজ খুব সুন্দর জায়গায় কিন্তু এটা রয়েছে ব্যালকনিটা নর্থের দিকের ব্যালকনি রয়েছে ঠিক আছে তো আপনারা চান যে নর্থের আপনারা অনেকেই চান ঘরে প্রবেশ করছে নর্থ ইস্টের দিক থেকে যখন বেরোবেন নর্থ ইস্টের দিকে বেরোবেন দরজাটা থাকবে তো এই বড় একটা হলরুম আপনাদেরকে দেখিয়েছি যার সঙ্গে আমাদের কিচেন রুম দেখিয়েছি দুটো দুটো বেডরুম তিনখানা বেডরুম আপনাকে দেখিয়েছি তো থ্রি বিএইচকে ফ্ল্যাট আমি টু পয়েন্ট ফাইভ বিএচকে আপনাকে বললাম তার কারণ হচ্ছে আপনি চাইলে টু পয়েন্ট ফাইভ হিসাবে ইউজ করতে পারেন চাইলে থ্রি বিএইচকে ইউজ করতে পারেন একদম লিফ্ট থেকে ডিটেলস সব কমপ্লিট হয়ে গেছে রেডি টু মুভ ফ্ল্যাট যারা চাইছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ছিল রেডি টু মুভ যারা চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা ছিল তো আমাদের কাছে ইমিডিয়েট রেডি আছে ইমিডিয়েট বেশে রেডি আছে আপনি যদি চান তো চলে আসতে পারেন এখনই ভিজিট করুন ভিজিট করে পছন্দ করে নিন তার কারণ হচ্ছে প্রচুর লোক আসছে দেখতে তো কতদিন এরা হাতে থাকবে সেটা আমরা বলতে পারছি না তো চলুন গুগল ম্যাপের মাধ্যমে এক্স্যাক্ট লোকেশনার লোকে তো চলুন গুগল ম্যাপের মাধ্যমে এক্স্যাক্ট লোকেশনটা একবার আপনাদেরকে বুঝিয়ে দিই তাতে করে কিন্তু আপনাদের বুঝতে আরও করে সুবিধা হবে তো চলুন গুগল ম্যাপের মাধ্যমে লোকেশান দেখে নেওয়া যাক তো গুগল ম্যাপের মাধ্যমে আমরা লোকেশন দেখছি দেখুন এটা হচ্ছে শর্ট লেক এটাকে যখন বড় করবো তার পাশে সেক্টর ফাইভ আর এখান থেকে সেক্টর ফাইভ থেকে প্রবেশ করলে কিন্তু থাকছে এটা নিউ টাউন তো সেক্টর ফাইভে প্রবেশ করে আমি একটু আপনাকে স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে সুবিধা এই যে নজরুল তীর্থটা দেখছেন এখান থেকেই আপনাকে দেখাবো আমি তো স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে দেখালে আপনি দেখতে পাচ্ছেন এটা কোল ভবন এটা নজরুল তীর্থ ঠিক এগুলোর সাইডে এই জায়গা কিন্তু প্রপার্টিটা রয়েছে ঠিক আছে তো আপনি এই বাস স্ট্যান্ড ইউজ করতে পারেন অথবা এদিকে যে ডিএলএফ ওয়ান আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডিএলএফ ওয়ান এখান থেকে যখন সোজা চলে আসবেন সোজা চলে আসলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরেই কিন্তু আপনার প্রপার্টিটা রয়েছে আমি আশা করি বোঝাতে পারলাম এই রাস্তার উপরেই কিন্তু আপনার প্রপার্টিটা রয়েছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু সব কিছু কাছাকাছি আপনি পেয়ে যাবেন সব কিছু কাছাকাছি আপনি পেয়ে যাবেন তো দেখুন এই এরিয়াতে কিন্তু আপনি সমস্ত কিছু কাছাকাছি পেয়ে বাজার বাজারঘাট একদম সুন্দর বাজারঘাট অটো টোটো গাড়ি ঘোড়া সমস্ত কিছু চলে আমি যে এই জন্য এই সিগনালটাকে আপনাকে একটু গুগল ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম থ্রি ডি ভিউয়ের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে আপনি আশা করি বুঝতে পারছেন কীরকম লোকেশানে এটা রয়েছে একদম এরকম বাজার ঘাট কিন্তু সব কিছু কিন্তু আপনার এখানটায় আপনি পেয়ে যাবেন আমি যদি একটু এদিকে এগিয়ে যাই তো দেখুন এইদিকে থাকছে আমাদের প্রপার্টিটা এই একটা দুটো তিনটে চারটে বাড়ির পরেই কিন্তু আমাদের প্রপার্টি থাকছে এরকম জায়গায় আপনার বাজার ঘাট সব কিছু রয়েছে আর এদিকে থাকছে আমাদের এনকেডি এর মার্কেট থাকছে এটা থাকছে আমাদের ইডেন শপ আমি ইডেন শপটা একবার আপনাকে দেখিয়ে দিই তাহলে হয়তো আপনাকে বুঝতে সুবিধা হবে এটা থাকছে ইডেন শপ এই ইডেন শপে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে আপনি চাইলে এইখান থেকে বাজারঘাট করতে পারেন অথবা আপনি যদি লোকাল বাজার চান সকালে দারুণ একটা লোকাল বাজার এই দিকটায় বসে এখানে দারুণ একটা লোকাল বাজার বসে এনকেডি এর বাজার কিন্তু এটা তো এইখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন মাস থেকে শুরু করে শাক সবজি সমস্ত কিছু আপনি এই চত্বরে পেয়ে যাবেন ঠিক আছে ঠিক পুরনো থানাটা যারা চেনেন তারা জানেন এই জায়গাটাই কিন্তু এইগুলো রয়েছে তো বুঝতে পারলেন আশা করি যে কীরকম লোকেশান এটা রয়েছে এই একদম এইখানটায় পুরোনো বাজারগুলো রয়েছে ঠিক আছে এই জায়গাটা দেওয়া হয়েছে পুরনো বাজারের জন্য লোকেশন আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর আবার একবার বলে এই পুরো এইটা টাউন বাস স্ট্যান্ড থাকছে এই বাস স্ট্যান্ড থেকেও কিন্তু আপনার খুব কাছাকাছি পড়ছে এটা ডিএলএফ ওয়ান থাকছে এটা নজরুল তীর্থ থাকছে এখান থেকেও আপনি যেমন যেতে পারছেন ডিএলএফের ওয়ানের সামনে থেকেও কিন্তু আপনি যেতে পারছেন ঠিক এই জায়গাটাই থাকছে এটা থাকছে আমাদের ইডেন শপ আর এই জায়গা থাকছে আপনার প্রপার্টি এক দুই তিন চার পাঁচটা বাড়ির পরেই কিন্তু আপনার প্রপার্টি এটা থাকছে বোঝা গেল তো দারুণ লোকেশানে দারুণ একটা ফ্ল্যাটের ভিডিও কিন্তু আমি আজকে এনে দিয়েছি আপনাদের জন্য আপনারা যারা এই বাজেটে খুঁজছিলেন তাদের জন্য অবশ্যই পার্কিং নিয়ে এটা রয়েছে আপনাকে টেনশন করার কিছু নেই এই দামের মধ্যে পার্কিং থাকবে সেভেন্টি এইট ল্যাক্সের মধ্যে তো এই ধরনের ফ্ল্যাট যদি নিতে হয় একবার নিচে দেওয়া নাম্বারে কল করে আপনাকে চলে আসতে হবে চলে এসে আপনি পার্সোনালি ভিজিট করলে তাহলে আপনি বুঝতে পারবেন জায়গাটা কত ভালো জায়গায় রয়েছে বুঝাতে পারলাম আপনাকে তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন এবং কী ধরনের ভিডিও চাইছেন সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের জমির ভিডিও পাওয়ার জন্য যদি আপনি ল্যান্ড কিনতে ইচ্ছুক থাকেন তো ওয়ান একার ল্যান্ড বলে আমাদের একটা নতুন চ্যানেল আছে সেখানে সেখানে সার্চ করতে পারেন সেখানে আপনি পেয়ে যাবেন সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেল আছে সেখানেও আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার